সেনসিটিভ বলে নির্বাচন কমিশন মার্ক করে রেখেছে। সেখানে নির্বাচনের দিন কিভাবে সিআরপিএফ এর আইজি এস কে মহান্তি তিনি দলবল নিয়ে তারাপীঠে চলে গেলেন এবং অন ডিউটি তিনি সেই সময় তারাপীঠ মন্দিরে বেশ খানিকটা সময় কাটালেন, সেখানে পুজো দিলেন, তা নিয়ে প্রশ্ন ইতিমধ্যে উঠেছে এবং নির্বাচন কমিশন গোটা ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমের পর্দায় দেখে রিপোর্ট তলব করেছে এবং তার ব্যাখ্যা চাওয়া হয়েছে যে কেন ভোটের দিন এরকম একটা ভাইটাল দিনে যেখানে বিশেষ নজরদারি রয়েছে, ভিভিআইপি সেখানে প্রার্থী রয়েছে, সেখানে অনুব্রত মণ্ডলের মতো একজন জেলা সভাপতি যাকে কমিশন নজরবন্দি করেছে, সেই রকম একটা হাইলি সেন্সিটিভ দিনে ইলেকশনের দিন কিভাবে তারা একাধিক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটলো, আবারও বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। বীরভূমের কাকরতলায় 43টি সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ, আমরা জানতে পারা যাচ্ছে 4 কেজি বোমার মশলা উদ্ধার করা হয়েছে। এরই পাশাপাশি নানুরে সেখানেও কিন্তু 10টি বোমা উদ্ধার হয়েছে, ফলে সব মিলিয়ে নানুর এবং দুবরাজপুর থেকে 50টিরও বেশি বোমা উদ্ধার করলো বীরভূম জেলা। বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার অন্তর্গত কাকরতলা থানার যে কদমডাঙ্গা গ্রাম রয়েছে ঠিক তার পাশেই রয়েছে এরকম এক তাজা বোমা এবং তাজা বোমা তৈরি করার মশলা। কদমডাঙ্গা এই যে গ্রাম রয়েছে সেই গ্রামের জেবি স্কুলের ঠিক 200 মিটারের কাছেই, মানে যেখানে বুথ হয়েছে সেই বুথ থেকে ঠিক 200 মিটারের কাছেই রয়েছে এই সকেট বোমা ও বোমা তৈরির মশলা। ঠিক তার পাশে একটি পার্ক রয়েছে, সেখানেও এই ধরনের বেশ কিছু সকেট বোমা উদ্ধার হয়েছে। জেবি স্কুল নামক যে বুথ রয়েছে সেই বুথের এত কাছে এই সকেট বোমাগুলো পাওয়ার ফলে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এমনিতেই দুবরাজপুর বিধানসভাতে ভোটের পার্সেন্টেজ খুব কম, এইভাবে সকেট বোমা মজুত করে আতঙ্কিত করা হচ্ছে কি ভোটারদের, সেই প্রশ্নই কিন্তু উঠছে। একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে রাজ্য পুলিশ, উভয়েই কিন্তু এই সকেট বোমাগুলো কারা মজুত করেছে, কেন মজুত করেছে তা খোঁজার জন্য কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে। বোম স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে, বোমের এই মশলা তৈরির যে মেটেরিয়ালগুলো রাখা রয়েছে সেগুলো যেভাবে হোক সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে ডাকা হয়েছে। সকেট বোমাগুলোকেও নিষ্ক্রিয় করার জন্য বিভিন্ন রকম যে বোম স্কোয়াডের টিম রয়েছে তাদেরকেও ডাকা হয়েছে। এইভাবে যে আতঙ্কিত করার যে একটা চক্রান্ত চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ, তাদের কবে নাগাদ ধরতে পারে এবং কী জন্য এগুলো মজুত করা হয়েছিল এবং এই বোমগুলো নিষ্ক্রিয় করার যে পদ্ধতি সেগুলোও খুব তাড়াতাড়ি করার জন্য গ্রামবাসীরাও কিন্তু ইতিমধ্যেই একটা দাবি তুলেছে।